এশ কোরআন শিখি এসো কোরআন শিখি ছড়িয়ে দিতে জগতে আলো সুফি তালি কোরআন ফাউন্ডেশন ডিজিটাল সিস্টেমে শেখাই কোরআন সুপ্রিয় দর্শক শ্রোতা ঢাকার উত্তরে অবস্থিত শহীদ আলিমুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই এসো কোরআন শিখি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি করি মোহাম্মদ সালিম আপনারা জেনে খুশি হবেন আজকের এই অ্যাসো কোরআন শিক্ষা অনুষ্ঠানে মেহমানের হিসাবে উপস্থিত রয়েছেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি প্রাপ্ত মুফাসির কোরআন হজরত মাওলানা আবুল কালাম আজাদ আল আজহারি আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ এবং আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সেবক জনাব মোহাম্মদ মুমতাজুলিমতুল্লাহ আজকে আমাদের এই ক্লাসে বেশ কয়েকজন শিক্ষার্থী বন্ধুরা উপস্থিত রয়েছে শিক্ষার্থী আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানিতে সুস্থ আছি আজকে এই ক্লাসে আমরা যা শিখব এমন একটি গুরুত্বপূর্ণ দোয়া যে দোয়ার মাধ্যমে মানুষ তার জীবনের মন্দ কাজ থেকে সঠিক পথে ফিরে আসে তা তাও তাওবা যেটাকে আমরা বলি আস্তাগফিরুল্লাহ যে আস্তাগফিরুল্লাহর মাধ্যমে এই দোয়ার মাধ্যমে মানুষ আল্লাহ তার তালার কাছে ক্ষমা প্রার্থনা করে তাওবা করে বিশেষ করে আমাদের ওস্তাদগণ বিজ্ঞ দিনগণ এটা বেশি করে শিক্ষা দিয়ে থাকেন গভীর রাতে যখন পৃথিবীর সবগুলি মানুষ ঘুমিয়ে পড়ে আওয়াজ বন্ধ হয়ে যায় নীরব হয়ে যায় ওই মুহূর্তে ঘুম থেকে ওঠে ওযু করে যায় নামাজ বিছে নামাজ পড়ে যখন মন খুলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই যে তাওবার দোয়াটি আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের জীবনের সবগুলি গুণার কথা খুলে বলছি আর আত্মসমর্পণ করছি সেলেন্ডার করছি আল্লাহকে কেমন যেন কাছে পেয়ে বুঝিয়ে বুঝিয়ে বলছি কারণ ওই মুহূর্তে পৃথিবীর কেউ আমাকে দেখছে না শুধুমাত্র আল্লাহ সুহানা তালা আমার সামনে আমি আল্লাহ তাআলার সামনে বসে বসে কথাগুলি বুঝিয়ে দিচ্ছি আল্লাহ গো জীবনে কত না গুণা করেছি কত পাপের কাজ করেছি কত অপরাধ করেছি সবগুলি গুণা পৃথিবীর কেউ না দেখলো আল্লাহ তুমি দেখেছ এমন আমার বড় বড় অপরাধগুলি সামনে নিয়ে আমি তবা করার জন্য তোমার দরবারে বসেছি এই কথাটি বলে দু চোখের পানি ছেড়ে ছেড়ে যখন এই দোয়াটি পড়বে আমি আশা করি আমি বিশ্বাস করি যে আল্লাহ তারা আমাদের পিছনের সবগুলি গুণা মাফ করে দিয়ে আমাদেরকে নিষ্পাপ করে দিবেন দর্শক শ্রোতা আসুন এই দোয়াটি আমরা সহি শুদ্ধভাবে চমৎকারভাবে আমরা শিখে নিই এ এসো কোরআন শিখি এ আয়োজনে এই ক্লাসের মাধ্যমে যারা উপস্থিত শিক্ষার্থীরা রয়েছে এবং আপনারা যারা দর্শক রয়েছেন আমি আশা করব বিশুদ্ধ করে বিশুদ্ধভাবে এই আস্ত আমরা শিখার মাধ্যমে আমরা যথাযথভাবে আল্লাহ তাল্লার কাছে তওবা করতে সক্ষম হব আসুন আমরা শুরু করছি শিক্ষার্থী বন্ধুরা সকলে স্ক্রিনে দেখে লক্ষ্য করুন আমি আপনাদেরকে এটা বানান করে শিখিয়ে দিচ্ছি হামজা সিন জবর আস

শিক্ষার্থী বন্ধুরা আমার মুখের দিকে লক্ষ্য করুন আমি কিভাবে উচ্চারণ করছি দর্শক শ্রোতা আপনারও আমার দিকে দেখুন এই উচ্চারণগুলি যথাযথভাবে আদায় করলে সুন্দর হবে হ্যাঁ বলুন সুন্দর হয়েছে আরেকবার বলুন আরেকবার বলুন আরেকবার বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি শুনুন আবার শুনুন আস্তাগফিরুল্লাহ রব্বি বলুন আস্তাগফিরুল্লাহ সুন্দর হয়েছে আমি একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দেই আমরা যে ক্লাসের শুরুতে পড়ার শুরুতে একটা দোয়া পড়ি রব্বি জিদনি ইলমা অনেকেই কিন্তু ওখানে ভুল করে ওই রব্বিতে লম্বা করে টান দেয় মনে রাখতে হবে রব্বি জিদি ইলমার রব্বিতে কোনো টান হবে না উচ্চারণটা হচ্ছে রব্বি আর জিদে জিদে নি যে কথাটা বলতেছিলাম রব্বি জিদে নি ইলমা রব্বিতে লম্বা হবে না জিদে জিদনি হবে না জিম হবে না জিদে জিদে নি ইলমা আর এই আস্তাগফিরুল্লাহ রব্বিতে টান হবে বলুন সবাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিম নুন জেরে মিম কাফ লাম পেশ কুল লাম জের লি মিং কুল্লি আরেকবার বলুন এখানে একটা ইকফা আছে মিং কুল্লি রাল মিম জবর রাল আপনাদের অবশ্যই মনে আছে নুন সাকিন তানবিনের পরে যদি বা থাকে নুনের পরিবর্তে মিম পড়তে হয় এজন্য আমি বলছি রাল মিম জবর বলুন এটা হলো একলাব একলাবের কায়দা একলাব মানে চেঞ্জ করা পরিবর্তন করা পাল্টানো আর তার হরফ হচ্ছে একটি নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা থাকে তাহলে বলুন জিম না কিন্তু আমার ঠোঁটদের দিকে লক্ষ্য করুন এখানে যেই তাজবিদের নিয়মটা এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করুন হ্যাঁ এখানে নুন শাকিন তানবিনের পরে যদি বা থাকে আর মিম শাকিনের পরেও যদি বা থাকে যেইভাবে গুন্ডাটা আদায় করতে হয় তবে এটা আমি একটু কাগজ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা স্বাভাবিক এভাবে রাম এই যে কাগজ মাঝখানে রাখলাম যদি এটা মোটা কাগজ এত ফাঁকা থাকবে না দুই ঠুট লাগে লাগে বাপ বলতে পারেন চুল পরিমাণ ফাঁকা চুলও কিন্তু একটা জায়গা নিবে তাই না ওই ফাঁকাটা খুবই কম তো এভাবে বলুন তার মানে দুই ঠুট লাগবে না বা এবং মিম যেন দুইটা লেগে যায় মানে যেহেতু এটা বাসটি সামনে একজন হালকা লাগে লাগে বাপ থাকবে বা ও দুইজের বিউ এটা হলো আমি বাগুন না তু তাহলে পেশের বাম পাশের জজমালা ও মাদের হরফ একালিপ লম্বা ওয়া বৌ

দর্শক শ্রোতা এখানে লক্ষণীয় বিষয় রয়েছে লাম ইয়াজব লাই তা হচ্ছে লিনের হরফ আর আমি বলেছিলাম লিনের হরফের বামের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে এক আলিফ লম্বা হবে এক আলিফ টান হবে এই টানটাকে এক দুই তিন পর্যন্ত করা যায় এটা সমস্যা হবে না ই যেমন আমি আপনাদের বিভিন্ন ক্লাসে বলে থাকি যখন মোয়াজ্জিন আজান দেয়

উচ্চারণটা লাউলা এই যে আমার দিকে দেখেন মুখ কিভাবে গোল হয় রাগ করছে না আরো জোরে দেখে দেখে ঘুমিয়ে 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 বলছেন হ্যাঁ মার্শাল্লাহ ওয়ালা

لام يازر لي, لام يازر لي علي آلي. يا لام زر يل yeah, علي يل علي يل علي يل عين زبر ضا يازر

আমার মুখের দিকে আজ হাতে ওয়ালা কুয়া আরো মজা করে বলুন দেখে দেখে বলুন ইল্লা বিল্লাহিল হিল এবার আমি সবটা বলে দিচ্ছি আপনারা সকলে আমার মুখের দিকে লক্ষ্য করুন দর্শক মন্ডলি আপনারা আমার দিকে লক্ষ্য করুন আমি কিভাবে ভাবে আস্তা উচ্চারণ করছি মনোযোগ সহকারে উপভোগ করুন আস্তা ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুয়াতা ইলা বিল্লা হিল আলিহিল আলিম জি আপনারা সবাই স্কিনে দেখে দেখে বলুন মাসা আল্লাহ আমি আল্লাহ তালা দরবার সুখী আদায় করছি শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত চমৎকার করে সুন্দর করে এই তাওবার দোয়াটা শিখে নিলেন বন্ধুরা মনে রাখতে হবে সব নামাজের পরে এটা আমরা পড়ব এবং যে কোনো সময় আমরা পড়তে পারি বেশি বেশি করে আমরা তবা করব। কারণ আমরা অপরাধী আমরা গুণাগার আমরা সব সময় গুণা করি এই জন্য সবসময় আল্লাহ তাল্লার কাছে তবা করব ইনশাআল্লাহ আল্লাহ দর্শক মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আমরা শিখছিলাম তাওবার দোয়া আমরা চলে যাব আমাদের স্টুডিওতে আজকে যে মেহমানগণ উপস্থিত রয়েছেন হজরত মাওলানা আবুল কালাম আজাদ আল আজহারি অনেকেই বলে থাকে বা আমরা সবাই বলি যে রমজান মাস হচ্ছে কোরআনের মাস আমি বলবো না শুধু রমজান মাসটা নয় বরং আল্লাহ রবীন্দিনের প্রকৃত বান্দা যারা তাদের জন্য হচ্ছে জন্য। তার কারণ হলো সে কোরআন পড়বে তেলাওয়াত কোরআন বেশি বেশি কোরআন করো। যে অবস্থায় থাকো আলহামদুলিল্লাহ আমি মিশরে দীর্ঘ সাতটা বছর কাটিয়েছি আমি সেখানে দেখেছি মানুষ রাস্তায় হাঁটতেছে ছাত্রীরা ছাত্ররা স্কুলে পড়াশোনা করতেছে একটু সময় পাচ্ছে তারা কোরআন পড়ে নিচ্ছে তার আর রাস্তাঘাটে গাড়িতে ট্রেনে বাসে যেখানেই দেখব দেখতে পাই যে তারা সময়টাকে বসে তারা কোরআনের সাথে দিচ্ছে কাজেই আমাদের উচিত হবে আমরা এই যে সুন্দর যে তেলাওয়াতের যে সিস্টেম যে পদ্ধতি আলহামদুলিল্লাহ খুব অল্প সময় তেল শেখার একটা মহৎ উদ্যোগ আপনারা এর মাধ্যমে যে শিখতেছেন এবং যারা পারবে না তারাও মানে যারা বয়স্ক মনে করে যে আর আমি যদি পারবো না কিন্তু না এটা একটি অত্যন্ত সুন্দর একটা পদ্ধতি আমি আশা করি যে এর মাধ্যমে আপনি অতি সংক্ষেপেই কোরআন বুঝতে পারবেন আর কোরআন বুঝলেই আমার মনে হয় দিনে রাতে যেটুকু সময় পাই ঘুমিয়ে ঘুমানোর সময় আমরা উপন্যাস গল্প সাহিত্য না পড়ে আমরা কোরআন পড়তে পড়তে ঘুমিয়ে যাব সারা রাত ভর যে সময়টুকু কাটাবো সেটা হবে আমাদের জন্য এই বাদত এবার চলে যাচ্ছি আমাদের আরও একজন মেহমান জনাব মোহাম্মদ মুমতাজিল কারি আমি আমাদের শ্রদ্ধেয় আলহাজ মাওলানা কারি মোহাম্মদ সেলিম সাহেবকে উনি যে কোরআনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন সুন্দরভাবে নামাজে যে কোরআনগুলো তেলোয়াত করতে হয় দোয়াগুলো যে তেলোয়াত করতে হয় এগুলো যে পর্যায়ক্রমিকভাবে উনি মানুষকে শেখাচ্ছেন এটা একটা অনেক বড় আমল আসলে মানুষ ভুল পথে প্রচলিত হচ্ছে বেশিরভাগ মানুষ তারা ঠিক জানে না যে কী শিখতে হবে কিভাবে জীবন গড়তে হবে কিভাবে জীবন পরিচালনা করতে হবে আল্লাহ তালা পৃথিবীতে মানুষ পাঠানোর সাথে সাথে কিভাবে মানুষকে চলতে হবে তারও কিছু নির্দেশনা দিয়ে দিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মোস্তাফা সাল আলহি আসাল্লামের উপরে পবিত্র কোরআন নাজিল করেছেন আল্লাহ তালা এবং এই কোরআনের ভিতরে সুস্পষ্টভাবে মানব জীবনের নির্দেশনাসমূহ লিপিবদ্ধ করে দিয়েছেন আমরা সেটা অনুসরণ করে চলবো এবং আল্লাহ রসুলের আদর্শকে অনুসরণ করে চলব তাহলে আমাদের দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন উভয় জীবনই মঙ্গলজনক হবে আজ সমাজে যে বিশৃঙ্খলা চলছে এই বিশৃঙ্খলার মূলে একটাই কারণ যে আমরা কেউ কাউকে ক্ষমা করতে শিখি নাই কেউ কাউকে ক্ষমা করতে পারি না বা জানি না ক্ষমা অনেক বড় আমল যেটা আমাদের নিজেদের মর্যাদাকে কখনো নিচে নিয়ে যাবে না আমি যদি আরেক ভাইকেও ক্ষমা করে দিই সেটা আমার মর্যাদাকে অনেক উপরে নিয়ে যাবে এজন্যে আমরা যে তওবাটা আজকে শিখলাম আমরা চেষ্টা করব প্রতিদিন সহি বেশি বেশিভাবে আমল করার জন্য মাই টিভির এই স্টুডিওতে যে দর্শক ভাইয়েরা উপস্থিত আছেন দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যারা উপস্থিত আছেন সবার কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে সহি শুদ্ধভাবে আপনারা কোরআন শিক্ষা করবেন এবং তার উপরে আমল করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আপনাদের সবাইকে ধন্যবাদ দর্শক শ্রোতা শুনছিলাম এতক্ষণ পর্যন্ত আমাদের মেহমানদের গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শেষের দিকে যাচ্ছি আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও এসো কোরআন শিক্ষা অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ তবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই অ্যশো কোরআন শিখি বই এবং এসো কোরআন শিখি অনুষ্ঠানের সিডি যদি আপনারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই মাল্টিমিডিয়া ক্লাসটি ডিজিটাল সিস্টেমে কোরআন শিক্ষার এই ক্লাসটি বিশ্বের যে কোনো জায়গায় যদি আপনারা চালু করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইনশাআল্লাহ তালার ইচ্ছায় আমরা চলে যাব আপনাদের কাছে আর আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি